আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাথে ভিসামুক্ত সম্পর্ক চেয়েছেন, এটা অনেকেরই দাবি। আমিও এর আগে একবার বলেছিলাম, যে কয়েকবারই লিখেছি এবং বলেছি যে বাংলাদেশের সাথে ভারতের আসলে ভিসামুক্ত নীতি হওয়া উচিত। সেটার পক্ষে বিপক্ষে মত থাকতেই পারে, থাকবেই, তবে আমার মনে হয় এই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর এই ভিসা মুক্ত সম্পর্কের সাথে আমাদের একমত হওয়া উচিত। তবে সমস্যা যেটা হতে পারে, যে আমাদের দেশের মানুষ তো আবার আমদানি নির্ভর চিন্তা ভাবনা করে, যার জন্য দেখা যাবে শুধু আমদানির চিন্তাই করবে, মানে যাবে আর মার্কেট করবে, যাবে আর মার্কেট করবে। তো শুধু মার্কেট করলে চলবে না, প্রয়োজনের বাইরে যাওয়া উচিত। আর ভ্রমণের জন্য সেটা আলাদা বিষয়, ভ্রমণ বাংলাদেশিরা কতটুকু ভ্রমণ পিয়াসু আমরা জানি, তবু নিকটতম প্রতিবেশী হিসেবে ভারতে খরচ কম, তার জন্য মানুষ বেশিরভাগ গিয়ে থাকে। আর ইদানিং তো ভারতীয় বিমান ভাড়া অনেক বেড়ে গেছে, যার জন্য রোড মানে সীমান্ত স্থলবন্দর দিয়েই রাশটা বেশি পড়েছে। ইদানিং আরো প্রকট হয়ে গেছে ভিসা পাওয়ার পদ্ধতিগুলো, যেমন আপনি আড়াই মাস আগে, প্রায় আড়াই মাস লাগবে আপনার, দুই থেকে আড়াই মাস লাগবে, যারা ভিজিট ভিসায় যেতে চান ভারতে, তাদের শুধু আবেদনপত্র ফর্ম দেওয়ার সময়টাই লাগবে দুই আড়াই মাস, তারপরে জমা দিতে হবে, তারপরে পনেরো দিন বা এক মাস, অর্থাৎ তিন মাস, মানে নব্বই দিন পর আপনি একটা ভারতীয় ভিজিট ভিসা পাবেন। ইভেন যারা মেডিকেল ভিসায় এখন যাচ্ছেন, বিশেষ করে যারা রোগী জরুরি বা যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে বা ডাক্তার দেখাতে হবে, এরকম রোগীদের সবচেয়ে সমস্যা হয়ে গেছে, এদেরও ভিসা পেতে মিনিমাম এক মাস লাগে, শুধু প্রায় এক মাসের কাছাকাছি লাগে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পেতে, তারপরে ভিসা পাওয়া না পাওয়ার ব্যাপার। তো পৃথিবীতে এত জটিল, এত সময় একটা প্রতিবেশী দেশের সাথে কোথাও আছে কিনা আমার জানা নেই, তবে শুনেছি যে বাংলাদেশের ভিসা পাওয়াও অনেক ঝামেলা আছে এবং অনেক সমস্যার, মানে যাকে বলে লাল ফিতার বিষয়, লাল ফাইলের বন্দী থাকে, বাংলাদেশেরও ভিসা পাওয়া নাকি কঠিন। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে শুনেছি এরকম বিদেশিদের মুখে শুনেছি, বাংলাদেশের সিটিজেন পাওয়া খুব কঠিন এটা যেমন জানি, কিন্তু বাংলাদেশে ভিসা পাওয়া যে কঠিন এটা আমি খুব একটা জানি না, তবে শুনেছি। যে প্রসঙ্গে আসি, আমাদের ভারত নিজেই দাবি করে যে আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময় তারা তাদের সরাসরি তাদের প্রায় ১৯-২০ হাজার সৈন্য নিহত হয়েছে, অর্থাৎ বলিদান দিয়েছে। এছাড়া আমাদের প্রায় এক কোটির অধিক বাংলাদেশী নাগরিকদের আশ্রয় দিয়েছিল তারা। সেই অর্থে আমি মনে করি যে সেদিক বিবেচনা করলে কিন্তু বাংলাদেশের সাথে এত বলিদান কোন প্রতিবেশী রাষ্ট্র দিয়েছে আমার জানা নেই। কোন রাষ্ট্রের জন্য অন্য একটি রাষ্ট্রের এতগুলো সৈনিক স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে আরেক জাতির জন্য, এটা কিন্তু আমার মনে হয় ভারতী, আমি যতটুকু জানি। তাহলে সেই দেশটার সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? আমাদের এত ভিসা এবং ইমিগ্রেশন সবগুলোতে আমাদের জন্য সহজ হওয়ার কথা ছিল। ভারত সাধারণত ভুটানের, নেপালের ভিসা লাগে না। এখন প্রসঙ্গ হচ্ছে যে বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য, উভয় দেশের জন্য ভিসা মুক্ত হলে নিরাপত্তা হুমকিতে পড়বে, এটা একটা গবেষণার বিষয়, আলোচনার বিষয়, বা এই প্রশ্নটা আগে, দুই দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নটা আগে আসবে। এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো, ভাই, সন্ত্রাসীরা কখনো আপনার ভিসা পাসপোর্টের ধার ধারে না। যারা সন্ত্রাস করবে, ভারতের যে পাকিস্তানের মদতপুষ্ট যে জঙ্গিরা হোটেল তাজে হামলা করেছে, সেই কাসাবেরা, তারা কি ভিসা পাসপোর্ট নিয়ে এসেছিল? তারা কি ভিসা পাসপোর্ট নিয়ে ওই দেশে হামলা করেছিল? করেনি। ক্রিমিনালস যারা, তারা সবসময় করবে। আপনি ক্রিমিনালসের জন্য তো আপনি, মানে চোর আসবে বলে তো আপনি আপনার ঘর মেহমানের জন্য বন্ধ করতে পারেন না, যে আমার ঘর চুরি হতে পারে, আমার ঘরে ডাকাতি হতে পারে, এর মানে কি আপনি মেহমানদেরও আসা বন্ধ করে দিবেন? তা তো হয় না, ঠিক না? তেমনি আমরা যারা সাধারণ, বাংলাদেশ থেকে প্রায় ৩০ লক্ষ লোক প্রতি বছর শুধু ভারতে যায়, এই ৩০ লক্ষের মধ্যে যারা পাসপোর্ট ভিসা করে যাচ্ছেন, তাদের পক্ষে
বড় ক্রাইম করা, মানে যা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, এটা প্রায় অসম্ভব। ঠিক আছে, আর যদি আপনি বলেন যে মনে করেন যে না এরা গিয়ে এটা করবে, অন্য দেশে লোক আসবে, এটা সব দেশে হয়। আমাদের বাংলাদেশে পাসপোর্ট নিয়ে, পাসপোর্ট নিয়ে অনেকেই চলে যাচ্ছে অনেক দেশে। ভারতীয় পাসপোর্ট নিয়ে শুধু বাংলাদেশিরা যায় না, ভারতীয়রাও বাংলাদেশে পাসপোর্ট নিয়ে কিন্তু যায়, সংখ্যাটা কম, এটা কিন্তু সত্য। তাহলে যারা ক্রিমিনালস অথবা যারা মানব পাচারে জড়িত, এরা কিন্তু এ আপনার ভিসা পাসপোর্ট তাদের জন্য কোনো বাধা না। কারণ তা না হলে আমার জানা মতে একজন রয়েছেন যিনি তিনবার জার্মান থেকে ঘুরে আসলেন, তিনি ভিসা পান নাই, কিন্তু আরেকজনকে সিনি ইন্টারমিডিয়েট পাশে অস্ট্রেলিয়ায় ভিসা পেয়ে গেছে, আরেকজনকে চিনি সে কানাডায় ভিসা পেয়ে গেছে, আরেকজনকে চিনি ফিনল্যান্ডের ভিসা পেয়ে গেছে। কিভাবে হলো ভাই? তাহলে পড়ালেখা, শিক্ষাগত যোগ্যতা। আর ক্রিমিনালস বলেন, ক্রিমিনালসরা তো মুহূর্তের মধ্যে দেশ ছেড়ে চলে যায়, তাদের টাকা 24 ঘন্টায় পাসপোর্ট করবে, 72 ঘন্টায় ভিসা করবে, তারা চলে যাবে। তো তাদের জন্য তো আমাদের 30 লাখ 35 লাখ আম জনতাকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। এখন প্রশ্ন থাকতে পারে যে জন মানে জনবল কম ভারতের, যার জন্য মানে যারা ভিসা সংক্রান্ত বিষয় জড়িত তাদের জনবল কম, এই জন্য তারা দিতে পারতেছে না। সেই জন্য আরো বেশি বেশি দরকার যে আপনি এটা ভিসামুক্তই করে দেন এই ভারতের জন্য। বাংলাদেশ এবং ভারত উভয় দেশ দুইজন দুই দেশই ভিসামুক্ত, আমি মনে করি এই সার্ক অঞ্চলটাই ভিসামুক্ত হওয়া উচিত, তবে অন্তত বাংলাদেশ ভারত অবশ্যই ভিসামুক্ত হওয়া দরকার। আমি জানি অনেকে ভারতীয় বন্ধুরা বলবেন যে না এটা দরকার না, এটা আমরা চাই না, এটা করবো না, এটা করবো না। আরে ভাই, লাভটা কিন্তু মূলত আপনাদের। ভারতীয়দের যদি ভিসামুক্ত করা হয়, ফাইন্যান্সিয়াল যে সবচেয়ে বেশি লাভ, 70% লাভ হবে ভারতের আর 30% লাভ হবে বাংলাদেশের। তাহলে 30-30 বাদ দেন থাকলো 60, অর্থাৎ 50% তারপরেও ভারতের লাভ থাকবে। এটা হলো অর্থনৈতিক ফায়দা, এটা ভারতীয়দের না। আর আমাদের হলো যাদের প্রয়োজন, যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যায় চিকিৎসার জন্য, তাদের জন্য খুব ভালো হবে। আর ভারতে গিয়ে কেউ চাকরি করবে, ভারতে চাকরি করবে, আমার এটার সংখ্যা খুব কম। মানে বাংলাদেশের লোক ভারতে গিয়ে পালায় ওইখানে চাকরি করবে, আমার এটা মনে হয় না। কারণ বাংলাদেশের মানুষ ওইখানে ভারতে গিয়ে চাকরি করার জন্য যাবে না, ক্রিমিনালসরা যেতে পারে। এখন ক্রিমিনালস ধরার দায়িত্ব বর্ডার গার্ডস রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাইদের। ক্রিমিনালস তো নিজের দেশেও ক্রাইম করে, তাই না? সেই জন্য তাদের জন্য বিদেশে যেতে হবে না। যারা ক্রিমিনাল তারা দেশেও ক্রাইম করে, আপনারা দেশেও করে, আমাদের দেশেও করে, আপনি তাদের ঠেকাতে পারেন না। এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। ভিসা দিলেই যে দুই দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাবে, দিয়ে দেখেন কি হয়, আগে দিয়ে দেখেন, না দিয়েই তো বলতে পারেন না যেটা খারাপ হবে না ভালো হবে, তাই না? যাই হোক, আমি মনে করি যে আর বাংলাদেশেরও লাভ হবে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম 90-80% হিন্দুর আত্মীয় স্বজন ভারতে থাকে, তারাও কিন্তু বাংলাদেশে আসবে, তারাও বাংলাদেশে আসবে, আসা যাওয়া করলে আমাদের অর্থনৈতিক ফায়দা হবে। ভারতের যেমন হবে আমাদের হবে। বাংলাদেশের মানুষের কিন্তু ভারত আত্মীয় স্বজন শতকরা 2-3 জনের থাকতে পারে। হিন্দুদের আছে, মুসলমানদের বলতেছি আমি, মুসলিম সম্প্রদায়ের কথা বলতেছি, যারা মুসলিম সম্প্রদায় নাগরিক তাদের হয়তো 1-2% আত্মীয় বা 5% রয়েছে, আর 80% বাংলাদেশি নাগরিকের কিন্তু ভারত আত্মীয় স্বজন রয়েছে, তারা কিন্তু আসবে, এরাও যাবে। তো এরা তো যাই, তারাও আসবে। আমাদের উভয় দেশ যদি ভিসামুক্ত হয়, ইমিগ্রেশন সহজ করা হয়, আমার মনে হয় দুই দেশের জন্যই ভালো হবে। মানে গড়ে সব চিন্তা করলে সব দিক থেকে, আপনি অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা, যত চিন্তাই আপনি করেন না কেন, ব্যবসা, আপনি যে কোনো চিকিৎসা যাই চিন্তা ভাবনা করেন, শিক্ষা, শিক্ষার প্রসারের ব্যাপার আছে, তো আমার মনে হয় না লস হবে। তাই আমি মনে করি আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে দাবিটা তুলেছেন যে মাত্রা মানে তাদের সাথে সিলেটে বৈঠক হয়েছে ভারতীয় প্রতিনিধির সাথে, বাংলাদেশের জন্য এবং ভারতের দুই দেশের আসলে ভিসামুক্ত হওয়া উচিত, আমি তাই মনে করি।